যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি ওরা থার্ড সিলেট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছে। আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়াই, কাজে আমি সবসময় চাই আমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, তারা যেন তাদের ক্লাসরুমে লেখাপড়ার বাইরে অনেক ধরনের কাজ করে, তাই না? কাজে ইউনো এই ধরনের একটা ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করাটা অনেক বড় একটা কাজ। কাজে ইউনিভার্সিটি স্টুডেন্টরা, তাদের ফিল্ম সোসাইটি এত বড় একটা উদ্যোগ হাতে নিয়েছে, এটা আমার জন্য সেটা খুবই একটা ভালো খবর। আর আমি বিশেষ করে ফিল্ম সোসাইটি কিংবা ফিল্ম ফেস্টিভ্যালটা আমি খুবই পছন্দ করি, তার কারণ হচ্ছে গিয়ে যত রকম শিল্প মাধ্যম আছে তার ভিতরে ফিল্ম হচ্ছে গিয়ে একটা অসাধারণ শিল্প মাধ্যম। কারণ ফিল্ম একটা তৈরি করতে হলে সেখানে একসঙ্গে অনেক কিছু থাকতে হয়, সেখানে যেরকম অভিনেতা অভিনেত্রী থাকতে হয়, সেখানে পরিচালক থাকতে হয়, সেখানে একজন ভালো ক্যামেরাম্যান থাকতে হয়, সেখানে খুব সুন্দর একটা স্ক্রিপ্ট থাকতে হয়, সেখানে মিউজিক দিতে হয়, এবং তার ভিতরে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, এবং মানে এটা শেষ হওয়ার পরেও সেটাকে অন্যদেরকে দেখাতে গেলেও সেটাতে অনেক বড় একটা উদ্যোগ নিতে হয়, একটা আয়োজন নিতে হয়। এবং যেহেতু এটা এত বড়, এত জটিল এবং এত চমৎকার একটা শিল্প মাধ্যম, কাজে এটার আবেদনটাও কিন্তু অনেক বেশি। পৃথিবীতে অনেক ইতিহাস আছে যে একটা ভালো চলচ্চিত্র দেখে একটা জাতির সবার মনের ভিতরে এক ধরনের নতুন ধরনের আবেগ সৃষ্টি হয়েছে। কাজে আমি খুবই খুশি হয়েছি যে এই ধরনের একটা ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। যে কারণেই হোক, আমরা কিন্তু বইও পড়ি না আজকাল, ভালো ছবিও দেখি না, আমরা ছোটোখাটো কাজ করে আমাদের জীবনটা কাটিয়ে দেওয়া পছন্দ করি। কাজেই ওরা যেহেতু একটা শিল্পের প্রদর্শনের একটা উদ্যোগ নিয়েছে, আমাদের সবারই উচিত তাদেরকে স্বাগত জানানো এবং তাদেরকে সবভাবে সাহায্য করা। আমি তাদের সর্বতোভাবে তাদের সাফল্য কামনা করছি, এবং আমি আশা করছি তাদের এই ফিল্ম সোসাইটি শুধুমাত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা না, আমাদের এই এলাকার যত বিশ্ববিদ্যালয়গুলি আছে সেখানকার সব ছেলেমেয়েরা যাবে, এবং শুধু ইউনিভার্সিটির ছেলেমেয়েরা না, ইউনিভার্সিটির বাইরে যারা আছে তারাও যেন সেই আয়োজনে অংশ নেয়। আমি তাদের সাফল্য কামনা করছি।